রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উঠতে কড়া জবাব দিল ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পর প্রত্যুত্তরে পাক সন্ত্রাসবাদের কথা মনে করিয়ে দিয়েছেন ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দ। তিনি বলেন যে দেশের সন্ত্রাসবাদের কথা গোটা বিশ্ব জানে, তারা ভারতের মতো দেশের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণ করে কিভাবে। সেই সঙ্গে ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সন্ত্রাস বাড়লে তার ফলও ভুগতে হবে পাকিস্তানকে। 2019 সালে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস অর্থাৎ অনুচ্ছেদ 370 তুলে নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করে তা নিয়ে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্রশ্ন তুলেছেন পাক প্রধানমন্ত্রী। তারই জবাব দেন ভাবিকা মঙ্গলানন্দ। ভারতের প্রতিনিধি এদিন রাষ্ট্রসংঘে বলেন যে দেশটি সেনার দ্বারা পরিচালিত হয়, যাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা, যে দেশে মাদকের কারবার চলে তাদের এত ঔদ্ধত্য যে ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মতো দেশকে আক্রমণ করছে। শাহবাজের বক্তৃতাকে ঔদ্ধত্য বলে বর্ণনা করার পাশাপাশি ভাবিকা বলেন পাকিস্তানের চেহারাটা যে আসলে কেমন তা সবারই জানা। এই প্রসঙ্গে 2001 সংসদ হামলা 2008 সালের মুম্বাই হামলার কথা মনে করে দিয়েছেন তিনি। ভারতীয় কূটনৈতিক বলেন পাক প্রধানমন্ত্রীর কথা যে ফাঁকা আওয়াজ তা সবারই জানা। সত্যি কথার জবাব দিতে পাকিস্তান বারবার মিথ্যা কথা বলবে, তবে আমাদের অবস্থান স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, আরকে নিউজ।